হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আবার এসে গেছি তোমাদের জন্য একটা সহজ সরল একটি কার্ড ড্রয়িং করবো। আজকে আমরা কেমন করে করছি সেটা তোমরা লক্ষ্য করবে। আজকে আমরা প্লাসের মাধ্যমে করব। এই যে দেখছো প্লাস, আমরা যোগ চিহ্ন যাকে বলে থাকি বাংলায়, এই যে দেখছো প্লাস যাকে আমরা যোগ চিহ্ন বলে থাকি, এই যোগ চিহ্নের মাধ্যমেই আজকে আমরা ড্রয়িংটি করব। তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। স্কেল দিয়ে করি, কারণ লাইনগুলো সোজা হবে, তোমাদের জন্য বুঝতেও সুবিধা হবে। তো প্রথমে যোগ চিহ্নের জন্য কি করতে হয়, প্রথমে একটি এরকম দাগ দেব, বুঝতে পারছো? দেখো, অসুবিধা হলে জানিও কিন্তু কমেন্টের মাধ্যমে। এটা হলো প্রথম, এইটা হচ্ছে আমাদের দ্বিতীয়, এই এই এটা হচ্ছে আমাদের কারের যোগ চিহ্ন। হয়ে গেছে, হয়েছে তো? না বুঝতে অসুবিধা হচ্ছে? হলে কিন্তু আমাকে জানাবে। আর একটি দাগ দেবো এইখানটা, এমনভাবে দেখে না, এই ধরে গ্যাপ দেবো, ফের এই, ফের এখানেও গ্যাপ দেবো, ফের এই। বুঝতে পারছো অসুবিধা হয়নি? দেখো কত তাড়াতাড়ি এবং কত সহজ উপায় আমরা আজকে আঁকাটা সেরে ফেলি। এইখানে একটি দাগ দেবো, এইখানে এরকম বিট হালকা বেঁকিয়ে দাগ দেবো, এটাকে সমান করব, এইখানটা এমন করব, এখানটাও ঠিক এমনই করব, এখানটাও যোগ করব। হলো, দেখো যোগ চিহ্নের মাধ্যমে আজকে আমরা গাড়ি বানাতে চলেছি, মানে কার। এইটা এখানে দেবো, সেমভাবে এখানটা আরেকটা দেবো, এই তিনটেকে আমরা যুক্ত করে নেবো। কী করবো? যুক্ত। এই দেখো, বুঝতে পারছো কিছু কি হচ্ছে? ইয়াস, কার হচ্ছে। এরপরে এইখানটা চাকা বানাবো। আচ্ছা, গাড়ি চড়তে পছন্দ করে কে কে? হাত তোলো দেখি, নামগুলো কমেন্ট করে যাবে। এই হলো আমাদের চাকা, কি চাকা। হলো, এইখানটা লাইট দেব, এইখানটা আবার আমরা এরকম আউটসাইড যাকে বর্ডার লাইন বলে বর্ডার লাইন করব। এটা হচ্ছে আমাদের কাঁচ, তো কাঁচকে বর্ডার লাইন তো দিতেই হবে, নাহলে দেখতে সুন্দর হবে না আমাদের কাঁচ। এই কার যেটা বানাচ্ছি, কে কে চড়তে চাও আমাকে কমেন্ট করে জানিও। আমার কার আমি তো চড়বই, তার সাথে সাথে ছোট্ট বন্ধুরা তোমরাও যদি চড়তে চাও, তাহলে সবাই বাড়িতে ড্রয়িং করা প্র্যাকটিস করো, বানিয়ে নাও আর ছড়ে ফেলো। হা হা হা, মজা করলাম। এই কার কি চড়া যায়? এই কার হচ্ছে আমাদের আঁকা শেখার জন্যে। হ্যাঁ, এটা হচ্ছে আর্টিফিশিয়াল কার, দেখো। এরপর এটা হচ্ছে কাঁচ, তো কাঁচে আমরা হালকা এরকম দাগ দিয়ে দেবো, পিছনেও আমরা একটি লাইট দেব, পিছনে একটি চাকাও বানাবো, পিছনে একটা এক্সট্রা চাকা থাকে তো সেটা আমরা বানিয়ে দেবো। আমাদের চাকা হয়ে গেছে, কত সুন্দর সহজ সরল উপায়ে আমরা একটি গাড়ি বানালাম। এরপরে এটা পালা হচ্ছে রং করা, তো রং কী দেবো চলো বলো বলো। হ্যাঁ, রেড, বিকজ আমি রেড পছন্দ করি, লাল রঙের গাড়ি আমার খুবই পছন্দের, তাই আমরা আজকে এটাকে রেড করব। এই দেখো কেমন করে রং করছি, একটু দেখে নাও বন্ধুরা, পরে কিন্তু অসুবিধা হলে, অসুবিধা নেই, আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের বলে দেবো যে এইরকমভাবে করতে হবে, এখানটা এখানটা ভুল হচ্ছে বা এখানটা ঠিক হচ্ছে। দেখো, তারপরে প্রথমে তো আগে আমরা বর্ডার দেবো, চেষ্টা করবো রঙগুলো যাতে বাইরে না যায়। এই দেখো হয়ে গেল আমাদের কারের রং, হলো তো? হ্যাঁ, এই তো হয়েছে, ঠিক বুঝতে পেরেছো। এরপর আমরা দেবো উপরে কাঁচের বর্ডারটা অরেঞ্জ দিয়ে করবো, ঠিক আছে? আমরা চাইলে অন্য রঙও ইউজ করতে পারি, তোমাদের কী রঙের কার পছন্দ আমাকে কমেন্ট করে জানো, আর নিজের বাড়িতে কারটা ওই রঙেরই বানাবে। এই দেখো অরেঞ্জ কালারের কার, কত সুন্দর লাগছে না? হ্যাঁ, এর ভিতরে দেবো আকাশি, কেন এটা কাঁচ তাই আমরা আকাশি দেবো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর আরও মজার মজার নতুন এরকম ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করে থাকবে, তাহলে যখনই আমি নতুন করে ভিডিও দেব তোমরা পেয়ে যাবে ইজিলি। দেখো এটা হয়ে গেল, এরপরে হচ্ছে কালো, কোথায় দেবো? চাকা, ইয়াস, চাকা এরকম গোল গোল করবো, 1 2 3 4, 1 2 3 4, চাকাও হয়ে গেল, হয়েছে তো? হ্যাঁ,
যদি না হয়ে থাকে কমেন্ট করো, হয়নি আমি আবার করে দেখাবো, ঠিক আছে? দুটো চাকা হয়ে গেল, এটা হচ্ছে লাইট, আর পিছনে আরেকটি চাকা ছিল, এইটা আমরা করবো কালো। দেখো কত সুন্দর, তাড়াতাড়ি এটি হয়ে গেল। এবার পালা হচ্ছে রাস্তা, রাস্তায় কী রং হয়? কালো, তাই আমরা এখানে কালো করে দিলাম। না কত সুন্দর হলো না? ইয়াস, বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করবে, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো এতটাই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।